ওই কেলো 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 ওই কেলো 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 বন্ধুরা, বয়মা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। তো আমরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আজকে রান্না হবে মটন কষা। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। বন্ধুরা দেখেন, বিবেক আমগো চুলা জ্বলে দিছে। বিবেক, হ্যাঁ, চুলা জ্বলে দে, কেমন লাগছে? সেই 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 কি কি দিয়ে জ্বলালেন? ওপরে জ্বললো, চুলা ধরাচ্ছি পেট্রোল। আজকে পাঠার মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। কসলা কসলা ধুবেন? হ্যাঁ, ভালো মতো ধুয়ে নেবেন। ইয়েস, লবণটাকে মিলাও। তো ধনিয়া আর গুঁড়া খাওয়া গুঁড়া মারা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এইটা দিলে খুব সুন্দর কালার চলে আসে। গরম মশলার গুঁড়ো, বন্ধুরা এটা প্রথমে অল্প দিয়ে দিলাম, লাস্টে নামানোর সময় একটু দিয়ে দিব। জিরার গুঁড়ো, তো পরিমাণ মতো হলুদ দিবেন। তো সর্ষের তেল দিয়ে দিব, এখন ভালো মতো মেরিনেট করে নিব। ভালো মতন মেখে 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 মেরিনেট করব। কড়াই গরম হয়ে গেছে। তবে কি বানানো হচ্ছে আজকে? শুকনা লঙ্কা, জিরা, হয়ে গেছে, এখন লাড়িয়ে নিব। সুন্দরভাবে লাল করে লাড়িয়ে নিব। দাও পেঁয়াজটা দিয়ে দাও। তো আমরা এখন পেঁয়াজ, আদা, ধনিয়া পাতা, তারপরে রসুন, আদা সব একসাথে দিয়ে আরামসে বড়িয়া করে লাড়িয়ে নিব। আলু, পেঁয়াজ, মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন মাংসটা আমরা দিয়ে দিব। মাংসটা দিয়ে আরামসে সুন্দর করে লাড়িয়ে নিব, তারপরে দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের ভাতের জন্য আমরা চালটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ভাত খাবো আমরা? হ্যাঁ, ভাত খাবো না, এরকম কি বলিস তুই? তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার চলে এসেছে একদম। বাহ, আমার তো কি বলবো, জিভে জল এসে পড়লো। বাহ, জিভে জল এসে মানে তার উপরে পাঠার মাংস। আজকে খাওয়া দাওয়াটা ভালো হবে, জমিয়ে খাবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আজকে আমরা আসছি, এখানে এটাকে এই নদীটাকে বলে আই নদী। তো এখানে এখানে আজকে আমাদের রান্না বাড়ি চলছে। কি চ রান্না? ভাতে ভাতে ভাত খামু। ওই কেলো 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 ওই কেলো 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 কোনো কাজের বেলায় কোনো কিছু নাই, খালি খাওয়া লাগে। ওর
খালি ফাঁকি বাজি। তো বন্ধুরা, এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব, তো খালি জাস্ট সেন্টের জন্য। মাংসটা হয়ে গেছে, সুন্দর কালার এসেছে, সুন্দর মানে সেন্ট কি বলবো আর বলার মতো না। তো এখন মাংসটা হয়ে গেছে, এখন আমরা মাংসটা নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটু আগে বোকা খেয়েছে, তারপরে মন খারাপ করে বসে আছে। তো দেখি কি হয়েছে, জিজ্ঞেস করি একটু। মানে কি কমু আর মুখ শুকছে। ও গেছে নদীতে স্নান করতে, ওরে কইছি যে এলো তোর কাজ কর, অল্প অল্প হাতাহাতি কর, এইসব কাজ আছে না, ও কাজ না করে গেছে স্নান করতে। তো বন্ধুরা, তো আমরা ভাতের হাড়িটা উনানে চাপিয়ে দিলাম। তো আজকের বন্ধুরা, খুব সুন্দর কথা বলার কি যে আমাদের উনুনটা খুব সুন্দর ধরেছে, তো এত সুন্দর, চারিদিকে খুব হাওয়া চলছে, তাও যে এত সুন্দর যে আগুন ধরেছে, মানে আমাদের কপালটা আজকে খুব ভালো বলতে গেলে। রান্না কেমন হয়েছে? রান্না তো খুবই ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে একদম, মানে বলার মতন না। ওদেরকে বলো তো বিকাশ, মাংসটা বহুতই ভালো হয়েছে, একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, খাওয়াটা বহুত টেস্টি। বিকি, সেই টেস্ট আমার তো খেয়ে খুব মজা হয়েছে। তো বিবেক দোস্ত, কেমন হয়েছে বলো তো। বন্ধুরা কি বলবো, মানে জাস্ট বলার মতো নেই, চারিপাশে এত সুন্দর জলের হাওয়া, আরও মানে এত সুন্দর পরিবেশ, তার উপর দিয়ে পাঁঠার মাংস, তো জাস্ট ব্যাপক। আপনারা আসবেন বন্ধুরা একদিন, এইভাবে পিকনিক করে দেখেন। তো জীবনে তো অনেক কিছুই করেন, অনেক কাজই করেন, অনেক ব্যস্ততায় থাকেন, তো ব্যস্ততার মধ্যে আপনারা একটু টাইম ব্যয় করেন, তো এনজয় করেন, কিছু থাকবে না জীবনে, সেই খালি এই মুহূর্তগুলোই থেকে যাবে। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আরেকটা কথা বলা ছিল, তো অতি কম সময়ের মধ্যে আমাদের 350 সাবস্ক্রাইবার পেয়েছি, তো এইভাবে আপনারা আমাদের ভালোবাসা দিতে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দবাবেন, কমেন্ট করবেন।